হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাঙালির বিদেশি জীবন, যেখানে আমি আমার নতুন জীবনের মানে ইউকেতে থাকা জীবনে কী কী করছি তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমাদেরকে ইনভাইট করেছিল উদয়ের ক্রিকেট টিমের তরফ থেকে দুটো ফ্যামিলি। তো যারা আমাদেরকে ইনভাইট করেছিল আমরা জানতামই না, অ্যাকচুয়ালি বলেছিল চলো আমরা সবাই মিলে একসাথে ডিনার করতে যাব। তো যেহেতু উদয়ের খেলা ছিল, ক্রিকেট খেলার পর উদয় মাঠেই ড্রেস চেঞ্জ করে নিয়েছিল এবং আমরা ওখান থেকেই সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তো উদয়ের জন্য এটা ফার্স্ট যাওয়া। তো ওই যে রেস্টুরেন্টের নাম ছিল বালতিহাট, তো বালতিহাটে আমাদেরকে জানিয়েছিল আসার জন্য, আমরা সেখানে গেছিলাম। এবং এই যে উদয় আর জোনাক ঢুকছে, পেছন পেছন আমিও অবশ্য ঢুকেছিলাম, আর ভেতরে ঢুকে কিছুক্ষণ গল্প করার পর হাতে পেয়ে গেছিলাম এই যে মেনু কার্ডটা। কী কী রয়েছে? ইন্ডিয়ান কুইজিন লেখাই রয়েছে এখানে, কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়ান খাবারের মিলিয়ে মিশিয়ে পাওয়া যায়। তো এই হচ্ছে মেনু চার্ট ছিল, দেখতেই পাচ্ছ সমস্ত ইন্ডিয়ান খাবার। তো তোমরাও দেখে নাও আমার সঙ্গে সঙ্গে কী কী রয়েছে এখানে, স্টার্টার থেকে শুরু করে মেইন কোর্স থেকে শুরু করে সব কিছুই রয়েছে। ভেজ রয়েছে, বালতিহাটের স্পেশাল কিছু ডিশেস ছিল এগুলো সবই ছিল সেইখানে। তো আমাদেরকে বলেছিল আমরা ইন্ডিভিজুয়ালি সবাই সবার খাবারটা পছন্দ করে নেব, এবং যথা আজ্ঞা তাই করলাম আমরা, সবাই নিজেদের খাবার আলাদা করে পছন্দ করে নিচ্ছিলাম। তো সবই দেখতে ভালো লাগছিল, স্টিল তার মধ্যে থেকেও আমরা বেছে নিয়েছিলাম আমাদের কয়েকটা প্রিয় খাবার। চিংড়ি মাছ তো আমাদের খুব ফেভারিট, আর বাঙালি খাবার খেতে গেছি, একটু পোলাও খাবো না সেটাও হয় না। তবে যাই খাও না কেন, এইখানে কিন্তু সবার আগে প্রথমেই দিয়ে দেয় পাপড়ম, এটাকে ওরা বলে পাপড়ম। পাপড়ম মানে পাপড়ের ওপর এরকম স্যালাড, চাটনি, সস এগুলোকে সব সুন্দর করে সাজিয়ে নিয়ে এগুলো দিয়ে ভেঙে ভেঙে খেতে হয়। তো আমি তো প্রথমে দেখে অবাকই হয়ে গেছিলাম, রেস্টুরেন্টে ঢুকে পাঁপড়, তাও আবার এই সব দিয়ে কেমন লাগবে? এখানে ছিল চাটনি, সস, পেঁয়াজ আর আচার, আমের আচার। এই যে রেস্টুরেন্টের লুকসটা, তো তারপর সবাইকে একটু হ্যালো করতে বললাম। তো সবাই হ্যালো করে নেওয়ার পর তোমাদেরকে আমি বাকিটাও দেখানোর চেষ্টা করব ভাবছিলাম, কিন্তু জলের গ্লাসটা এরা এত বড় দেয় দেখে আমি অবাক হয়ে গেলাম, মানুষের তো জল খেয়েই পেট ভরে যাবে। এই যে আমরা চিংড়ি মাছের একটা ডিশ এখানে অর্ডার করেছিলাম, এটা দেখো, এত বড় চিংড়ি আমি কখনো দেখিনি, মানে এত বড় চিংড়ির চপ যে হতে পারে। এটা কিন্তু শুধু ভেতরে মাল মশলা দিয়ে অল্প চিংড়ি তা নয়, পুরো সলিড বড় একটা চিংড়ি ভেতরে ছিল, দারুণ। উদয় একটু পরে কেটে তোমাদেরকে দেখাবে। এখানে চলে এসেছে এই দেখো সিজলার, চিকেন সিজলার, ওই কাবাব টাইপেরই একটা ডিশ। তো এখানে রয়ে গেছে স্যালাড, এখানে প্রচুর স্যালাড ফ্যালাড খায় লোকজন, আর ছোটো বড় কোনটা কী রকম টেস্টের সেগুলো সব বলে দিচ্ছে না দাদা আমাদের। এখানে যারা ছিল সব রেস্টুরেন্টের সমস্ত লোক ছিল বাঙালি, সবাই বাংলায় কথা বলে। চলো চিংড়ি মাছটা আগে একটু দেখে নাও। উফ, আমার তো এখনও জিভে জল আসছে, একটু ঢোক গিলে নিলাম, দুর্দান্ত টেস্ট হয়েছিল, খেয়ে না অসম লেগেছিল। দেখো এরপর চিংড়ি মাছের ভেতরের মাংসটা দেখাবে, উফ অসাধারণ। মানে এই যে দেখো কতটা পুরো, এটা কিন্তু চিংড়ি মাছ, মাল মশলা ভেতরে ভর্তি সরু করে চিংড়ি মাছ তা নয়। সো এটা হচ্ছে একদম পিওর চিংড়ি দেওয়া, জাস্ট অসম টেস্ট ছিল। আমাদের খাবারটাও একটু দেখিয়ে দিই, আমি নিয়েছিলাম পোলাও, তার সঙ্গে ছিল এই যে একটা মাছের ডিশ, অসাধারণ। এইটা ছিল পাঙ্গাস মাছ না কি বলে সেই ডিশটা, অসাধারণ খেতে, এত সফট। আর এটা ছিল চিকেন, তো চিকেনের একটা ডিশ দিয়েছিলাম অর্ডার, আর পাঙ্গাস মাছ নিয়েছিলাম, তার সঙ্গে ছিল পোলাও, আর এখানে ছিল উদয় দেখতেই পাচ্ছ একটা নান, চিকেন কিমা নান, এর মধ্যে পুরো কিমা দেওয়া ছিল। আর ওখানে ওরা খাচ্ছে ভেজে, একজন খাচ্ছে ভেজ, একজন খাচ্ছে হচ্ছে চিকেনই খাচ্ছে বাট অন্য একটা ডিশ। এখানে এই যে দাদার বসে পাশে বসে উনি খাচ্ছেন ভেন্ডি, ভেন্ডির তরকারি, ঠিক আছে। তো আমরা খেলাম এই যে নিয়ে ফেলেছি পাতে, দেখতেই পাচ্ছ একটু পোলাও, একটু চিকেন, মাছটা তখনও ধরা হয়নি। আচ্ছা যাই হোক, খাওয়া দাওয়ার পর এখানে দিয়েছিল একটা অরেঞ্জ চকলেট, দারুণ খেতে। খাওয়ার শেষে আমরা বাইরে বেরিয়ে একটু ছবি টবি তুললাম, আমি ক্লোয়ির সঙ্গে একটা ছবি তুলে নিলাম, আর ওখানে বাকি ওদের টিমের একটা ছবি তুলে দিলাম। তারপর ইউকে আসার পর এই প্রথম এত রাতে, 11:08 রাত 11:08 আমরা রাস্তা দিয়ে ড্রাইভ করে ফিরছিলাম, দারুণ লাগছিল, ফাঁকা পুরো পাহাড়ি রাস্তা, ভীষণ ভালো লাগছিল, অন্ধকারে শুধু আমরাই, দূরে দূরে একটা একটা গাড়ি চলছিল, আর গাড়িতে চলছিল আমাদের সুন্দর একটা গান। এই ছিল আজকের ব্লগটা,
তোমরা জানিও কেমন লাগলো বিদেশে বাঙালি খাওয়ার দেখে। আমি তো ভীষণ খুশি হয়েছি। তোমাদের যদি আমার আজকের এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।